আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ভৌগোলিক উপনাম নিয়ে আলোচনা করব। এটা পরীক্ষাতে প্রায় এসে থাকে, পরীক্ষাতে এটা বারবার আসে। তো চলুন আজকে হচ্ছে গিয়ে বিশ্বের বিভিন্ন ভৌগোলিক উপনামগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে হচ্ছে মুক্তার দেশ কিউবা। মুক্তার দেশ কি? কিউবা। মুক্তার দেশ কিউবা। এরপরে হচ্ছে গিয়ে প্রাচীরের দেশ চীন। চীন হচ্ছে গিয়ে প্রাচীরের দেশ। চীনে বিশাল বড় একটা প্রাচীর ঘেরা আছে, তখনকার সময় যুদ্ধের জন্য এই প্রাচীরটা দেওয়া হয়েছিল। তাহলে প্রাচীরের দেশ চীন। নীল নদের দেশ মিশর। ধিব্রের দেশ নরওয়ে। ধিব্রের দেশ নরওয়ে। পবিত্র দেশ ফিলিস্তিন। কিন্তু আসলে পবিত্র দেশ কি ফিলিস্তিন? ফিলিস্তিনের মধ্যে যেই দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিয়েছে, তারপরে কি পবিত্র দেশ ফিলিস্তিন। বাটির দেশ বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে বাটির দেশ। বজ্রপাতের দেশ ভুটান। ভুটানে অনেক বেশি বজ্রপাত হয়। সিল্ক রুটের দেশ ইরান। সিল্ক রুটের দেশ ইরান। তবে সিল্ক রুট তৈরি করেছে কে? চায়না। চায়নাতে সিল্ক রুট তৈরি হয়েছে, সেটা হচ্ছে গিয়ে একদম ওই সিল্ক রুট ইন্ডিয়া হয়ে বিভিন্ন দেশ হয়ে একদম আফ্রিকা দিয়ে ঢুকেছে। সিল্ক রুট তৈরি করেছে ইরান, সরি, সিল্ক রুট তৈরি করেছে চীন। চীন সিল্ক রুট প্রণয়ন করেছে এবং সিল্ক রুটের দেশ হচ্ছে গিয়ে ইরান। ওইটা হচ্ছে গিয়ে ইরান দিয়ে ঢুকে আফ্রিকা যাবে। পিরামিডের দেশ মিশর। তবে আরেকটা তথ্য মনে রাখেন, পিরামিড কিন্তু শুধু মিশরই নাই, পিরামিড অনেক দেশই আছে। পিরামিডের দেশ হচ্ছে গিয়ে শুধু মিশর না, পিরামিড অনেক দেশই আছে। তবে পরীক্ষার মধ্যে আসলে পিরামিডের দেশ কোনটা? মিশর। সূর্য উদয়ের দেশ জাপান, মানে জাপান পূর্ব দিকে এবং জাপান থেকে সূর্যটা প্রথম উদয় হয়, সেজন্য সূর্য উদয়ের দেশ জাপান। ভূমিকম্পের দেশ জাপান। ভূমিকম্পের দেশ কি? জাপান। জাপানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়, যার কারণে জাপানের ঘরবাড়িগুলো একদম নর্মাল হয়, যাতে যে কোনো মানে ভূমিকম্প হলো মানে ও বেশি ক্ষয়ক্ষতি করতে পারে না। তাহলে ভূমিকম্পের দেশ হচ্ছে গিয়ে জাপান। শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। শ্বেতহস্তির দেশ কি? থাইল্যান্ড। চিরসবুজের দেশ নাটাল। চিরসবুজের দেশ নাটাল। পঞ্চনদের দেশ পাকিস্তান। পাকিস্তানে হচ্ছে গিয়ে পাঁচটা নদী আছে, সেই জন্য পঞ্চনদের দেশ বলা হয়। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে অনেকগুলো দ্বীপ, দ্বীপের মহাদেশ কি? অস্ট্রেলিয়া। লিলি ফুলের দেশ কানাডা। লিলি ফুলের দেশ কানাডা। মেপল পাতার দেশ কানাডা। মেপল পাতার দেশ কানাডা। নীরব খনির দেশ বাংলাদেশ। নীরব খনির, বাংলাদেশে অনেকগুলো খনি আছে কিন্তু এগুলো তোলার মেশিন নেই, সেজন্য নীরব খনির দেশ বাংলাদেশ। শান্ত সকালের দেশ কোরিয়া। কোরিয়াতে একদম নীরব থাকে সকালবেলা, এই জন্য শান্ত সকালের দেশ কোরিয়া। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হাজার হাজার দ্বীপ আছে, দ্বীপ আছে ইন্দোনেশিয়া, ছোট বড় অনেকগুলো দ্বীপ আছে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা, তার কারণ আফ্রিকাতে এমন জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে এখনো সামাজিক সভ্যতা পৌঁছায় নেই, এজন্য বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা। সোনালি আঁশের দেশ বাংলাদেশ। বাংলাদেশ সোনালি পাটের জন্য, পাটের জন্য বিখ্যাত, সেই জন্য সোনালি আঁশ বলা হয়, সোনালি আঁশের দেশ বাংলাদেশ। সোনালি প্যাগোডার দেশ মায়ানমার। মিয়ানমারে হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে প্যাগোডা আছে, মানে মন্দির আছে, ওই মন্দিরগুলো একদম স্বর্ণ আকারে করা, এই জন্য হচ্ছে গিয়ে ওইটাকে বলা হয় সোনালি প্যাগোডার দেশ মায়ানমার। নীরব শহর রোম। নীরব শহর রোম। চির শান্তির শহর রোম। সাত পাহাড়ের শহর রোম। মসজিদের শহর ঢাকা। ঢাকাতে তো অনেক মসজিদ, এই জন্য মসজিদের জন্য বিখ্যাত হচ্ছে ঢাকা। এবং আরেকটা তথ্য বলি, ঢাকা হচ্ছে গিয়ে বিবির মসজিদটা হচ্ছে, বিবির মসজিদ হচ্ছে যেটা নারিন্দাতে আছে, সেটা হচ্ছে গিয়ে বিবির মসজিদ, সেটা হচ্ছে গিয়ে প্রথম মসজিদ। মন্দিরের শহর বেনারস। বেনারস ইন্ডিয়াতে বেনারস, যেখানে হচ্ছে গিয়ে মন্দির, অসংখ্য মন্দির আছে বেনারসে। এবং একটা কথা বলা হয়, বেনারসের একটা হোটেল আছে, ওই হোটেলে যদি মানুষ ভাত না খায় তাহলে হচ্ছে গিয়ে তার মৃত্যু হয় না। বাতাসের শহর শিকাগো। বাতাসের শহর শিকাগো। গোলাপি শহর রাজস্থান। রাজস্থানে অনেক গোলাপের বাগান আছে, অনেক গোলাপ গাছ, তাহলে রাজস্থান হচ্ছে গোলাপের শহর। ঝর্ণা শহর তাসখান্দ। ঝর্ণা শহর কি? তাসখান্দ। সাদা শহর বেলগ্রেড। সাদা শহর বেলগ্রেড। বাজারের শহর কায়রো। কায়রোতে প্রচুর পরিমাণে বাজার। উদ্যানের শহর শিকাগো। তাহলে শিকাগো হচ্ছে গিয়ে বাতাসের শহর, সেই জন্য হচ্ছে গিয়ে শিকাগোতে অনেক উদ্যান আছে, তাহলে উদ্যানের শহর শিকাগো। সম্মেলনের শহর জেনেভা। জেনেভাতে অনেকগুলো সম্মেলন হয়ে থাকে, অনেকগুলো সভা হয়ে থাকে, সেই জন্য সম্মেলনের শহর কই? জেনেভা। জেনেভা হচ্ছে গিয়ে সম্মেলনের শহরের জন্য বিখ্যাত। রৌপ্যের শহর হচ্ছে গিয়ে আলজিয়ার্স। আলজিয়ার্স হচ্ছে কি? রৌপ্যের শহর। গ্রানাইডের শহর হচ্ছে গিয়ে এভারডিন। গ্রানাইডের শহর কি? এভারডিন। রাজপ্রসাদের শহর কলকাতা। কলকাতাতে অনেক পুরাতন রাজবাড়ি আছে, এই জন্য রাজপ্রসাদ বলা হয়, তাহলে রাজপ্রসাদের শহর কি? কলকাতা। মোটর গাড়ির শহর ডেট্রয়েট। ডেট্রয়েট হচ্ছে কি? মোটর গাড়ি শহরের জন্য বিখ্যাত। নিশ্চুপ সড়ক শহর ভেনিস। নিশ্চুপ সড়ক শহর কি? ভেনিস।
পোপের শহর ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান হচ্ছে গিয়ে পোপদের জন্য শহর। এবং আরেকটা তথ্য মনে রাখেন, ভ্যাটিকান হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট দেশ, এটা হচ্ছে গিয়ে ইতালির মধ্যে খণ্ড দেশ। খণ্ড দেশ আছে দুইটা, তার মধ্যে ভ্যাটিকান সিটি হচ্ছে গিয়ে অন্যতম একটা খণ্ড দেশ, সেটা হচ্ছে গিয়ে পোপের শহর। সেখানে সবাই হচ্ছে গিয়ে পোপরা বাস করে। পোপ মানে হচ্ছে গিয়ে খ্রিস্টানদের যারা যাজক, খ্রিস্টানদের যারা হচ্ছে গিয়ে পিতা ফাদার, তাদেরকে বলা হয় পোপ, মানে তাদের মেইন মেইন যে তাদেরকে বলা হয় কি পোপ। তাহলে পোপরা বাস করা হচ্ছে গিয়ে ভ্যাটিকান সিটিতে। দুর্গের শহর হচ্ছে গিয়ে এডিনবার্গ। দুর্গের শহর কোথায়? এডিনবার্গ। এডিনবার্গ হচ্ছে গিয়ে দুর্গের শহর। গগনচুম্বী অট্টালিকা সহ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে বিশাল বিশাল অট্টালিকা তৈরি হয়েছে, সেজন্য নিউ ইয়র্ককে বলা হয় কি গগনচুম্বী অট্টালিকা সহ নিউ ইয়র্ক। সোনালি তরুণের শহর সান ফ্রান্সিসকো, সোনালি তরুণের শহর সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো। রাতের নগরী কায়রো, রাতের নগরী কায়রো, তার কারণ হচ্ছে গিয়ে রাতে ওই নগরীতে হচ্ছে গিয়ে বেশি হচ্ছে গিয়ে বাতি ঝাঁকঝমক পূর্ণ থাকে, সেই জন্য রাতের নগরীকে কায়রো বলা হয়। নিষিদ্ধ নগরী লাসা, নিষিদ্ধ নগরী কি লাসা। নিমজ্জমান নগরী হেগ, নিমজ্জমান নগরী কি হেগ। হেগ হচ্ছে কি নেদারল্যান্ডে, নেদারল্যান্ডের হেগ হচ্ছে গিয়ে নিমজ্জমান নগরী, নিমজ্জমান নগরী কি হেগ। স্বর্ণনগরী জোহান্সবার্গ, স্বর্ণনগরী জোহান্সবার্গ। হীরক নগরী কিম্বাল রি, কিম্বাল রি, হীরক নগরী কিম্বাল রি। রাজপ্রসাদের নগরী ভেনিস, রাজপ্রসাদের নগরী ভেনিস। চির বসন্তের নগরী কিটো, চির বসন্তের নগরী কি কিটো। জাঁকজমকের নগরী নিউ ইয়র্ক, জাঁকজমকের নগরী কি নিউ ইয়র্ক। ভারতের রোম দিল্লি, ভারতের রোমকে বলা হয় দিল্লি, মানে ভারতের দিল্লিকে, ভারতের দিল্লিকে বলা হয় রোম, ভারতের দিল্লিকে কি বলা হয় রোম। লবঙ্গদ্বীপ জাঞ্জিবার, লবঙ্গদ্বীপ জাঞ্জিবার। মুক্তারদ্বীপ বাহরাইন, মুক্তারদ্বীপ বাহরাইন। ব্রিটেনের বাগান কেন্ট, ব্রিটেনের বাগান কেন্ট। ইউরোপের বুট ইতালি, ইউরোপের বুট ইতালি। পবিত্র ভূমি জেরুজালেম, পবিত্র ভূমি জেরুজালেম। আগুনের দ্বীপ আইসল্যান্ড, আগুনের দ্বীপ আইসল্যান্ড। পান্নার দ্বীপ আয়ারল্যান্ড, পান্নার দ্বীপ আয়ারল্যান্ড। বাংলার ভেনিস বরিশাল, বাংলার ভেনিস বরিশাল। বিগ আপেল নিউ ইয়র্ক শহর, বিগ আপেল বলা হয় নিউ ইয়র্ক শহরকে। প্রাচ্যের ভেনিস ব্যাংকক, প্রাচ্যের ভেনিস কি ব্যাংকক। দক্ষিণের রানী সিডনি, দক্ষিণের রানী কি সিডনি। উত্তরের ভেনিস স্টকহোম, উত্তরের ভেনিস স্টকহোম। সমুদ্রের বধু গ্রেট ব্রিটেন, তাহলে গ্রেট ব্রিটেন হচ্ছে গিয়ে সমুদ্রের বধু। বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হচ্ছে কি বিশ্বের রাজধানী। ওকে ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এবং হচ্ছে গিয়ে চ্যানেলে আপনাকে ভিডিও দেখার জন্য স্বাগতম। এখানে হচ্ছে বাংলা, ব্যাংক, জব, বিসিএস নিয়ে শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করা হয়, সব কিছুর আলোচনা আছে। আপনার চাকরি নিতে যা যা লাগবে সেই সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে। আপনি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।